বিজনেস কার্ড ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আজকে সপ্তম পর্বে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইনে যে কিউআর কোড থাকে, এই কিউআর কোড কিভাবে তৈরি করতে হয় এবং এই কিউআর কোড যে বসাবো আমরা বিজনেস কার্ড ডিজাইনে সেটার সাইজটুকু কতটুকু হতে পারে। ওকে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো দেখেন, আপনি যদি আপনার বিজনেস কার্ড ডিজাইনে বা আপনার ক্লায়েন্টের যদি আপনার কাজ হয়ে থাকে, তার যদি কিউআর কোড ক্রিয়েট করতে যান, তাহলে তার ওয়েবসাইট বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার আপনার লিঙ্কটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো দেখেন, আপনি যদি এখানে ওয়েবসাইটের কিউআর কোড দিতে চান, যে কেউ স্ক্যান করলে তাহলে আপনার ওয়েবসাইটটা দেখাবে, আর আপনি যদি ফেসবুকের দিতে চান তাহলে ফেসবুকের লিঙ্কটা লাগবে। ওকে, তো উদাহরণস্বরূপ আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাই আমি কী করবো, ধরেন আমার কিউআর কোডে বসাবো। হ্যাঁ, তাহলে যে কেউ যদি আমার এখানে কিউআর কোডটাতে স্ক্যান করে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে পাবে। ওকে, তো দেখেন, কিউআর কোড তৈরি করার জন্য একটা জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে কিউআর কোড মানকি, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইজিতে আপনার ধরেন ফেসবুক, টুইটার, ইউটিউব, হ্যাঁ, ওয়াইফাই, যে আরও অনেক রয়েছে, ফোন, ইমেল, হ্যাঁ, যে কোনো কিছুর কিউআর কোড তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউব লিঙ্কটা নিলাম, হ্যাঁ, তো আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তো আমি এখানে ইউটিউবে ক্লিক করব। ক্লিক করার পর এই যে লিঙ্কটা যে আপনার রয়েছে, ঠিক আছে, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তো এটা এখানে আপনাকে পেস্ট করতে হবে। হ্যাঁ, তারপর এখান থেকে কালার আছে, কালার সিলেক্ট করতে পারবেন, তারপর এখানে আপনার যদি ইউটিউবের লোগো থাকে সেটা দিতে পারবেন, হ্যাঁ, যে কোনো লোগো বা এগুলো ইউজ করতে পারবেন। তারপর নিচে আসি, কাস্টমাইজ ডিজাইন, এখানে ডিজাইনের এই যে আপনার বডি শেপ, তারপর আই ফ্রেম শেপ, আই বল শেপ, এগুলো ইউজ করতে পারবেন। তো বেটার হয় আপনি নিচে এসে কিউআর কোড ট্যাম্পলেট, হ্যাঁ, এখানে গিয়ে এই যে ইউটিউব এখানে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন যে এর ট্যাম্পলেটগুলো চলে আসবে। হ্যাঁ, তো আমি আবার এখানে যাই, যাওয়ার পরে আমার লিঙ্কটা দেওয়া আছে। এখন সেট দ্য কালার, এখন কালার কীরকম আপনি রাখতে চাচ্ছেন, এখন আপনি ধরেন এখানে গিয়ে যদি ক্লিক দেন, এই যে আপনি আরও যদি একটু ডার্ক নিতে চান তাহলে ডার্ক নিতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি যদি একদম রেড এইরকম নিতে চান তাহলে নিতে পারবেন, কিন্তু এখানে কালারটা কিন্তু হয়ে গেল, সিঙ্গেল কালার দিছি। এখানে গ্রেডিয়েন্ট কালারও নেওয়া যাবে, এই যে গ্রেডিয়েন্ট কালার অপশন আছে, তো আমি সিঙ্গেল কালারটা নিলাম। এখন লোগো আছে, হ্যাঁ, এখানে আপনি চাইলে এই যে এই লোগোগুলোও ইউজ করতে পারবেন ইউটিউব, আর আপনি চাইলে আপনার নিজস্ব ছবি, যেমন আমার এখানে ছবিটা যদি দেই তাহলে ছবিটা কিন্তু এখানে আসবে। হ্যাঁ, আর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড লোগো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হবে। ওকে, এভাবে দেওয়ার পরে আমি যদি এখান থেকে ক্রিয়েট কিউআর কোড দেই তাহলে কিন্তু ধরেন আমার কিউআর কোড তৈরি হবে। তো নিচে আরেকটা অপশন আছে, কাস্টমাইজ ডিজাইন। এখন দেখেন এই যে এগুলো যে রয়েছে, হ্যাঁ, এই যে আপনার বডি শেপ বলতে এই যে এগুলো, তাহলে এগুলোকে আপনি এডিট করতে পারবেন, কিন্তু আপনি তাহলে এরকম দিতে পারবেন, হ্যাঁ, যে এরকম। তো আমি একটা দিচ্ছি, এটা ছিল, ঠিক আছে, তো আমি এরকম করে দিলাম, হ্যাঁ, এটা দিলাম, বডি শেপটা এরকম হবে। আর এখানে আই ফ্রেম শেপ, আই ফ্রেম শেপ বলতে আপনার বোঝাচ্ছে এই যেটা, এই যেটা, তাহলে এটা কীরকম চাচ্ছেন, আমি চাচ্ছি ধরেন, আচ্ছা দিচ্ছি একটা, এই যেটা দিই, হ্যাঁ, এটা দেওয়ার পর এটার সাথে মিল রেখে আমি ধরেন এই যেটা দিলাম, আই বল শেপ দিয়ে। এখন আমি যদি এদিকে এসে এই ক্রিয়েট কিউআর কোড এখানে ক্লিক দেই, এই দেখেন আমার ছবি কিন্তু চলে আসছে। ওকে, তো আমি ছবিটা দিব না, আমি ধরেন এখানে এটা রিমুভ করে দিচ্ছি, ছবি না দিয়ে আমি এখানে ইউটিউবের যে লোগোটা আছে সেটা দিলাম। হ্যাঁ, এখন আমি আবার ক্রিয়েট কিউআর কোড দিলাম, এই যে চলে আসছে। ওকে, এই যেটা কিন্তু এরকম হইলো। হ্যাঁ, তাহলে আপনি যেরকম দিবেন সেরকমই কিন্তু পাবেন। ওকে, এখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, পিএনজিতে করতে পারবেন, এসভিজি, পিডিএফ এবং ইপিএস, যেটা আপনার প্রয়োজন হয় সেই অনুপাতে আপনি কী করবেন,
এখানে ডাউনলোড করবেন। হ্যাঁ আচ্ছা, এখানে কোয়ালিটি আছে, আপনি যদি বাড়াই দিতে চান, ঠিক আছে, কোয়ালিটি বাড়াই দিয়ে পিক্সেল আছে, এখানে 1200x1200 আছে। এখন আমি আবার ক্রিয়েট দিলাম, তাহলে আবার রেজুলেশনটা আরও বেটার হলো, কোয়ালিটিটা এখানে লো কোয়ালিটি আর এদিকে হাই কোয়ালিটি, যত এদিকে নিয়ে যাবেন হাই কোয়ালিটি পাবেন। ওকে, এটা একটু বাড়াই দিবেন। তারপর আমি কোথায় ক্লিক দিব, ডাউনলোড পিএনজি, তাহলে এটা ইমেজে পাবো। এখানে বলছে ইউর কিউআর কোড ইজ বিং জেনারেটেড, প্লিজ ডু নট রিফ্রেশ অর ক্লোজ দ্য উইন্ডো, তার মানে এটা ক্লোজ করা যাবে না। ওকে, এই যে আমার এটা কী হয়ে গেল, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ওকে, তো দেখেন এখন এটাকে স্ক্যান করব, ঠিক আছে। তো স্ক্যান করার জন্য আমি একটা আমার এখানে স্ক্যানার রেখে দিছি। হ্যাঁ, আমি এখানে একটা স্ক্যানার আমার এখানে আছে, হ্যাঁ আমি এটা ইনস্টল করে রাখছি তো আপনাদের দেখানোর জন্যই। তো দেখেন আমি যে কিউআর কোডটা তৈরি করলাম, এখন যদি আমি এখানে যাই আমার ডাউনলোডে, এটা না, এটা আমার আগের এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আমি তৈরি করলাম, মানে কেবলমাত্রই তৈরি করলাম। হ্যাঁ, এখন এটাকে স্ক্যান করব, তাই না? তো স্ক্যান করার জন্য আমাকে যেতে হবে স্ক্যানারে, ঠিক আছে। আচ্ছা, তো আমি স্ক্যানারে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ওপেন কিউআর ইমেজ, এখন আমি ওপেন করব এখান থেকে। হ্যাঁ, আপনার যদি মোবাইলে স্ক্যানার থাকে তাহলে আপনি ডাইরেক্ট যদি স্ক্যান করেন তাহলে ডাইরেক্ট আপনি লিঙ্কটা পাবেন। এখন এখান থেকে আমি ওপেন দিলাম, এই দেখেন চলে আসে, দেখলেন লিঙ্কটা। এখন কপি টু ক্লিপবোর্ড, এখন কপি করলাম। এখন কপি করার পর আপনি কী করতে পারবেন, এই লিঙ্কটাকে আমি যদি গিয়ে সার্চ করি, দেখেন দেখি কী হয়। তাহলে মোবাইলে আপনার ডাইরেক্ট লিঙ্কটাকে ওপেন করার অপশন থাকবে, ঠিক আছে। এই দেখেন চলে আসছে আমার ইউটিউবের যে প্রোফাইলটা আছে, ঠিক আছে, সেখানে চলে আসছে, ড্যাশবোর্ডে চলে আসছে। ওকে, তাহলে এভাবে আপনি আপনার কিউআর কোড তৈরি করতে পারবেন, সেটা আপনার হোক বা আপনার ক্লায়েন্টের হোক। উনি যদি বলে যে আমাকে কিউআর কোডও তৈরি করে দাও, একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে, সেই লিঙ্ক অনুপাতে কিউআর কোড তৈরি করে আপনাকে এই যে কিউআর কোডটা বসাতে হবে। এখন দেখেন আমরা যদি ফটোশপে যাই, সেই ইমেজটাকে নিয়ে আসি, ফাইল থেকে প্লেস করি, প্লেস করার পর আমরা যাব হচ্ছে ডাউনলোডে, ঠিক আছে। ডাউনলোডে যাওয়ার পর এই যে আমি প্লেস করলাম, হ্যাঁ এখন এটা কিন্তু অনেক বড় আসছে। ওকে, এখন এটাকে ছোটো করব, হ্যাঁ ছোটো করার পরে এখন এটার একটা সাইজ রয়েছে। ওকে আচ্ছা, আরেকটা বিষয়, এটার কালার টালার কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ কালার টালার যেটা আছে সেটাই থাকবে। যদি কালার চেঞ্জ করেন তাহলে কিউআর কোড যখন আপনি স্ক্যান করতে যাবেন তখন হয়তো একটু প্রবলেমে পড়তে পারেন। ওকে, এটা এইভাবেই থাকবে। এখন দেখেন এটার সাইজ কত হতে পারে। হ্যাঁ, এখান থেকে আমি এই যে রেক্ট্যাঙ্গল নিলাম, এখানে ক্লিক দিলাম। এখন একটা কিউআর কোডের সাইজ, বিশেষ করে বিজনেস কার্ড ডিজাইনের, এখানে আপনার সাইজ হতে পারে 0.4 ইঞ্চি, হ্যাঁ 0.4 ইঞ্চি আইএন লিখে দিলাম, বা 0.5 ইঞ্চি। ওকে, মানে দুইদিকে তো সমান হবে, তাই না, আইএন লিখে দিলাম। ওকে, ওকে দিলাম, এই যে আসছে। হ্যাঁ, তাহলে এটার কালারটা চেঞ্জ করে দিই আমি এখান থেকে, ব্ল্যাক কালার রাখি, ধরেন ব্ল্যাক কালার বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এটা আমার ফাইলের যে সাইজটা আছে এটা অনেক বড়, সেই জন্য এটাও বড় আসছে। তো এটাকে কী করবো, কন্ট্রোল টি দিয়ে ছোটো করে নিতে হবে কিন্তু। হ্যাঁ, ছোটো করে নিয়ে এটাকে আমার নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। আমরা দুটাই দুটো ধরি, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, একদম মিডিলে বসে গেল। এখন আমি কী করবো, এটাকে কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করবো। ওকে, অল্টার শিফট চেপে ধরে দুই দিকে বড় হবে। তাহলে এই যে এটা হচ্ছে আপনার কিউআর কোডের একটা সাইজ, 0.4 ইঞ্চি বা 0.5 ইঞ্চি। হ্যাঁ, যদি আমি বিজনেস কার্ড ডিজাইনের সাইজটা নিতাম তাহলে এরকম আসতো না, এত ছোটো আসতো না, ঠিক আছে। কন্ট্রোল টি দিলাম, এটা একটু বড় করে আপনাদের দেখানোর জন্য বড় করলাম। হ্যাঁ, তো দেখেন তাহলে এটা হলো কিউআর কোড আমি যেটা তৈরি করলাম, আর এটা হচ্ছে সাইজ, হ্যাঁ 0.5 ইঞ্চি বা 0.4 ইঞ্চি। হ্যাঁ, তো দেখেন এভাবেই আপনাদেরকে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ,
মাঝে মাঝে আপনাদের ক্লায়েন্ট বলবে যে কিউআর কোড তৈরি করে দেন, হ্যাঁ সেই কিউআর কোডটা আপনি আমার বিজনেস কার্ড ডিজাইনে বসাবেন। ওকে, এখন আপনি যদি না জানেন এই বিষয়টা তাহলে কিন্তু কেমন হয়ে যাবে, তাই না? সেজন্য আপনাদের ক্লিয়ার করার জন্য আমি কিউআর কোড মানকি থেকে দেখাইলাম। তো সব বিষয়ে জানা অবশ্যই দরকার। হুম, তো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে না আসেন, অবশ্যই আমার এই যে বিজনেস কার্ড ডিজাইন ফুল সিরিজ বাংলা টিউটোরিয়াল এই লিস্ট থেকে দেখে আসবেন, এক এক করে দেখে আসবেন, তাহলে আরও বিষয়গুলো ক্লিয়ার হবেন। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর এইরকম প্রয়োজনীয় ভিডিও, উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।